আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভ কাহিনী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পের প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বিবাহ বন্ধন। লিখেছেন দিগন্ত। বৃষ্টি আরশিকে নিয়ে চলে আসে ড্রয়িং রুমে। আরশিকে আসতে দেখে সোহেল ছুটে এসে অনবরত তাকে মারতে থাকে। সোহেলের কথাটা শুনে আরশির চোখ টলমল করতে থাকে। সালমা আক্তারও বেশ অবাক হন। তিনি সোহেলকে জিজ্ঞাসা করেন, এসব কি বলছিস তুই? আরশিকে আমি খুব ভালো করে চিনি, আরশি এমন মেয়েই নয়। সালমা আক্তার ঘৃণার দৃষ্টিতে আরশির দিকে তাকান। আরশি বিস্ময়ের চোখে সালমা বেগমের দিকে তাকিয়ে থাকে। সে চোখে এতদিন ভালোবাসা ছিল, আজ সেই চোখে নিজের জন্য ঘৃণা যেন সে মেনে নিতে পারছে না। সালমা আক্তার আরশির দিকে ছবিগুলো ছুঁড়ে দিয়ে বলেন, এই দিন দেখার জন্য তোকে এই বাড়ির বউ করে এনেছিলাম। এখন তো মনে হচ্ছে সোহেলই ঠিক ছিল, আমি তোকে ভুল চিনেছিলাম। সোহেল কখনোই তোকে বিয়ে করতে চায়নি, শুধুমাত্র আমার কথাই তোকে বিয়ে করেছে। আর তুই যা, এখনই চলে যা আমার সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। হাসি আজ কিছু বলার মতো অবস্থায় নেই। এত সব যে হয়ে যাচ্ছে তার কোনোটাই সে মেনে নিতে পারছে না। এতদিন সোহেলের এত অবস্থা সত্ত্বেও সালমা আক্তারের অকৃত্রিম ভালোবাসার জন্য সবসময় হাসি মুখে সব সহ্য করেছে আরশি। আর আজ তিনি কিনা আরশিকে এভাবে বলছেন, আমাকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি এসব মিথ্যে। তোকে বিশ্বাস করবো? তোকে বিশ্বাস করাই আমার জীবনে সব থেকে বড় ভুল। বৃষ্টি আর চুপ থাকতে পারে না, তার মনে হয় আর বেশিক্ষণ চুপ থাকলে খুব খারাপ কিছু হয়ে যাবে। তাই বৃষ্টি বলে উঠে, রাগ মানুষের সব থেকে বড় শত্রু, তাই রাগের বসে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে আফসোস করতে হয়। সোহেল বিরক্তি সুরে বলে, তাহলে এই ছবিগুলো কি সব মিথ্যে? বৃষ্টি অকপটে উত্তর দেয়, সবসময় যা দেখা যায় তাই সত্য হয় না। আজকাল এরকম অনেক কারসাজি করা যায়, এডিটিং নামেও একটা কথা আছে, সেসব না হয় মানলাম। কিন্তু আরশি, যে সবসময় ওই ছেলেটার সাথে কথা বলতে, সেটা তো অস্বীকার করা যাবে না। বৃষ্টি আরশির দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। আরশিও বুঝতে পারে বৃষ্টি কি বলতে চাইছে। সোহেল যেন আজ কোনোভাবেই আরশির কাছে মাথা নত করতে প্রস্তুত নয়।
তাই তো কোনো কথা কোনো যুক্তি মানতে চাইছে না। সোহেল আশিকে উদ্দেশ্য করে বলে, তোমায় একদিন সময় দিলাম, এর মধ্যে যদি প্রমাণ করতে পারো এসব মিথ্যে, অয়নের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলেই কেবল আমি তোমাকে এই বাড়িতে থাকতে দেব, না হলে ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব। সালমা আক্তারও ছেলের কথাই সায় দেন। সব কিছুর মধ্যে আরশি যেন তাজ্জব বনে যায়। বৃষ্টি আরশিকে বলে, তোমায় কিছু প্রমাণ করতে হবে না, এত অপমান সহ্য করে এ বাড়িতে থাকার কোনো মানেই হয় না। নিজেকে যদি সম্মান করতে না পারো তাহলে কেউ তোমায় সম্মান দেবে না, মনে রেখো। আরশি বলে, আমি এবার নিজেকে সম্মান করি, সম্মান দেব বৃষ্টি, ওরা আমার কাছে প্রমাণ চেয়েছে তাই তো, আমি দেব প্রমাণ, কিন্তু সোহেলের কথা মতো এই বাড়িতে পড়ে থাকবো না, ওর মুখে প্রমাণটা ছুঁড়ে মেরেই আমি চলে যাবো এই বাড়ি থেকে। ফিরে এসেছি আমি তোমার কাছে অয়ন, চেনা পরিচিত কণ্ঠটি শুনে অয়ন সামনে থাকে। আরশি এসেছে, তাও আবার অয়নের বাড়িতে। অয়ন নিজেকে চিমটি কেটে পরীক্ষা করে নেয় সে ঠিক দেখছে কিনা। অয়ন যেন হাতে চাঁদ পেয়ে যায়। আরশি অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, তুমি তো খুব ভালোই ছবি এডিটিং করতে পারো। অয়ন বিনিময়ে শুধু হাসে, আরশি আর নিজের রাগ ধরে রাখতে পারে না। অয়ন হাঁ করে আরশির দিকে তাকাই, ততক্ষণে সোহেল বৃষ্টি সূর্য সবাই ভেতরে চলে আসে। আরশি সবাইকে নিয়েই এসেছিল, সোহেল আর সূর্য দুজনে মিলে অয়নকে ভয় দেখাতেই সে গল গল করে সব সত্য উগড়ে দেয়। সোহেল সব শুনে অয়নকে অনবরত মারতে থাকে। তারপর একবার অসহায় দৃষ্টিতে আরশির দিকে তাকায়। আরশিও সোহেলের দিকে তাকিয়েছিল, চোখে চোখ পড়তে সে চোখ মুড়িয়ে ঘুরিয়ে ফেলে, বলে, প্রমাণ করার কথা ছিল সেটা আমি করে দিয়েছি, এখন আমার কিছু বলার নেই, তোমরা সবাই ফিরে যাও, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আরশি যেতে নিতে সোহেল তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি জানি আমি অনেক ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই, তবুও আমি মন থেকে ক্ষমা চাইছি তোমার কাছে, প্লিজ আমাকে এইভাবে ছেড়ে যেও না, আমি কথা দিচ্ছি আর কখনো তোমায় কোনো কষ্ট দেব না। আরশি মুস্কি হেসে বলে, এতদিন নিজের ভুল বুঝতে পারলে, আগের আমি হলে বোধহয় খুব সহজেই তোমায় ক্ষমা করে দিতাম, সব ভুলে তোমায় আপন করে নিতাম, কিন্তু এখন আমি একজনের কাছে আত্মসম্মান বোধ নিয়ে চলার কথা শিখেছি। বৃষ্টি আমায় শিখেছে নিজের আত্মসম্মানই সবার আগে, আমি ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই তোমার সব ভুল দেখেও দেখিনি, নিজের ভালোবাসার উপর ভরসা রেখেছি, তবে এত কিছু সহ্য করার পর আর আমার ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই, ভালো থেকো তুমি। সোহেল কাঁদো কাঁদো গলায় বলে,
আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? আমি কিন্তু তোমার স্বামী হই। বিবাহ বন্ধন খুব সুন্দর একটি বন্ধন হতে পারে, কিন্তু এই বন্ধন টিকিয়ে রাখার দায়িত্ব শুধু একজন মেয়ের একার নয়। তুমি একটু চেষ্টা করলে আজ আমাদের সম্পর্ক এত বাজে অবস্থায় আসতো না। কিন্তু বিশ্বাস করো, আজ আর তোমায় ভরসা করার সাহস পাচ্ছি না আমি। আমি তাই আজ চাচ্ছি এই সব থেকে মুক্তি থেকে। সোহেল বলল, আরশি আর কোনো কথা না বলে চলে যায়। সোহেল তার পেছনে যাই তাকে ফিরিয়ে আনতে। বৃষ্টি বিড়বিড় করে বলতে থাকে, আরশি ভাবে একদম ঠিক করেছে, এরকম ছেলেদের সুযোগ দেওয়া উচিত না, দুই ভাই একদমই একই রকম। সূর্য কথাটা শুনে অদ্ভুতভাবে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাইরে চলে যায়। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে লাভ কাহিনী চ্যানেলে।